আজকে আমরা হাজির বিরাটি উত্তর নীলাচলে। আমাদের সঙ্গে যিনি রয়েছেন, মানে যিনি আমাদের ডেকেছেন আগে, তার সঙ্গে আলাপটা সেরে নিই। আপনার নাম? অর্চিতা দে। অর্চিতা দেবীর ডাকে আজকে আমরা এখানে প্লেটে রয়েছে, হ্যাঁ, একেবারে যাকে বলে ব্ল্যাকবেরি, মানে কালো জাম। কিন্তু আজকের উপায়টা হলো না, খামচে খাওয়া না, আজকে খেতে হবে তুলে। মানে ব্যাপারটা গুছিয়ে বলে দিচ্ছি, সেটা হলো রয়েছে কাঁটা, কিন্তু গিঁটলে চলবে না, মানে একটু আদর করে খেতে হবে। আমি 1 2 3 স্টার্ট বলবো, কাঁটাটা দিয়ে তুলে নিতে হবে, চামচের মতো নিয়ে টুক করে খেতে হবে, মুখে দিতে হবে, চিবোতে হবে, গিলতে হবে, হাঁ করে মুখটা দেখিয়ে দিতে হবে। আমি হাঁ মুখ দেখবো, টাইম আপ বলবো, যে যত কম সময় খেতে পারবেন, যিনি হবেন প্রথম তিনি পাচ্ছেন 200, যিনি হবেন দ্বিতীয় তিনি পাচ্ছেন 100, যিনি হবেন তৃতীয় তিনি পাচ্ছেন 50। চারপাশ থেকে লোকজন বলে দিয়েছে আপনি রেডি হয়ে রয়েছেন। আবার বলছি, খামচে নয়, তুলে খেতে হবে, ঠিক আছে? গেঁতে গেলেই আউট, যদি তুলতে গিয়ে মাটিতে পড়ে যায় তাহলে আউট, ঠিক আছে? যে যত কম সময় খেতে পারবেন, রেডি, 1 2 3 স্টার্ট। সাবাস, এই গড়ি গেল, যা ফুটবল, সাবাস সাবাস সাবাস, এত শুনে গেছে কালো জাম, এবার ভ্যানিশ হবে। সাবাস, ও বাবা ও বাবা, কোথায় গেল ভ্যানিশ? ইয়েস, টপ, সাবাস, কালো জাম আলো করে বেরিয়ে রয়েছে। সাবাস, এবার হকি খেলা চলছে, সাবাস বল, ওমা ওমা, ওকি ওকি ওকি, বদমাই সবার তো কালো জাম গো, যা টপকে গেছে গো। সাবাস, আবার হকি খেলা শুরু হয়ে গেছে, কালো জাম কালো জাম কালো জাম কালো জাম ও কালো জাম ও কালো জাম, কি শাস্তি ব্যাপার! সাবাস সাবাস, হকির মতো বল টেনে নিয়েছে, বুদ্ধি আছে আপনার। গিলতে হবে গিলতে হবে, এই যা যা স্লো মোশন হয়ে গেল, দেখো গিলতে হবে গিলতে হবে গিলতে হবে। সাবাস সাবাস সাবাস, মুখটা নিচু করলে সুবিধা হতো না আপনার? হ্যাঁ হ্যাঁ, সাবাস 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 সাবাস, হ্যাঁ, মা গো, আহ কালো জাম কি দুষ্টুমি করছো কালো জাম, হ্যাঁ সাবাস সাবাস, হ্যাঁ আমাকে পাশ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, বাকিটা টিভিতে দেখবে, হ্যাঁ সাবাস সাবাস, এই রে এই রে, আ পেরেছেন 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 পেরেছেন, হ্যাঁ বলি আগে থেকে তুলে ফেলেছিলেন, না তো তুলতে হবে না, ও বাবা ও বাবা, তুমি তার কাছে ব্যালেন্সের খেলা দেখান। সাবাস চলো, এই রে, এই তো এই তো, যা চলে গেল চলে গেল, যা, যিনি মেরেছেন মানে যিনি দেখেছেন, মানে রক্ষক ইস ভক্ষক, মানে যিনি দেখেছেন তিনি ফার্স্ট হয়েছেন, তার নাম হলো অর্চিতা দে। 13.09 সেকেন্ডস, মানে 13 সেকেন্ডের আধ ইঞ্চি বেশিতে উনি পুরো ব্যাপারটাকে সামলে ফেলেছেন। প্রথমে ব্যালেন্সের কায়দায় ওটাকে তুলেছেন, কালো জামকে তুলে মুখে দিয়েছেন, তারপর চিবিয়েছেন, গিলেছেন, হাঁ করে দেখিয়েছেন, পুরো ব্যাপারটাকে কমপ্লিট করেছেন। তাই ফার্স্ট প্রাইজ দেবে 200 টাকা ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে, একবার জোরে হাত তালে। হ্যাঁ, অনেকদিন ধরে প্র্যাকটিস চালিয়েছেন আপনি। এরপর জলি কুণ্ডু, তাই তো, আপনার নাম জলি কুণ্ডু তো, ভীষণ জলি, মানে ভাবতে পারবেন না, কালো জাম খেলেন না, নকুল দানা খেলেন, বোঝা গেল না, পুরো ব্যাটের ওপর বল নিয়ে এরকম করে ব্যালেন্সে টুক করে ছুঁড়ে দিয়েছেন। হিসেব অনুযায়ী 15.12 সেকেন্ডসে, মানে 15.12 সেকেন্ডসের মধ্যে পুরো ব্যাপারটা কমপ্লিট করে ফেলেছেন বলে দ্বিতীয় পুরস্কার হিসেবে ওনার হাতে 100 টাকা তুলে দেওয়া হচ্ছে, একবার জোরে হাত তালে। এরপর সঙ্গীতা চন্দ্র, সঙ্গীতা চন্দ্র প্রচুর সেজে এসেছেন, এবং যাকে বলে ব্যাডমিন্টন র্যাকেটের মতো শুধু টাক করে মেরেছে, আর গপ করে মুখে ঢুকে গেছে ব্যাপারটা। সঙ্গীতা চন্দ্র 15.43, মানে 15.43 সেকেন্ডসের মধ্যে পুরো ব্যাপারটা শেষ করেছেন বলে থার্ড প্রাইজ হিসেবে 50 টাকা ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে, একবার জোরে হাত তালে। আর সেই সঙ্গেই আজকের মতো খাই খাই পর্ব এখানেই শেষ করছি, যাবার।